পিওরিটির 500 ওয়াট, এটা পিওরিটির 500 ওয়াট, এটার মডেল নাম্বার হচ্ছে P1122-26 প্রফেশনাল পি অডিও, আর এটা কোম্পানিটা তৈরি হয়েছে 1991 সালে, কোম্পানিটা তৈরি হয়েছে 1991 সালে। এটা হচ্ছে এটা 1000 ওয়াট লেখা থাকে, বাট এটা 1000 ওয়াট হয় না, এটা 500 ওয়াটের স্পিকার হয়। সবাই বলে যে এটা 1000 ওয়াট, কিন্তু এটা 1000 ওয়াট না, 500 ওয়াটের স্পিকার। আর এটা পিওরিটির একদম অরিজিনাল। এটা আমাদের কাছে রিপেয়ারিংয়ের জন্য আসছিলো, এটা রিপেয়ারিং করা হয়েছে। এটা রিপেয়ারিং তোমার এটাতে কয়েল চেঞ্জ করা হয়েছে, ডাস্ট ক্যাপটা আর কয়েলটা চেঞ্জ করা হয়েছে, কয়েলটা কেটে গিয়েছিলো। তোমার পিওডি এমন একটা কোম্পানি যেটাতে ছোটো বড়ো সব ধরনের, তোমার সব ধরনেরই লোক এটা চালায়, এটা ইউজ করে। তোমার ছোটো বড়ো বক্সওয়ালা, যত বড়ো ডিজেওয়ালা হোক না, ডিজে হোক, তোমার এটা লাইভ সাউন্ড ডিজেতে সব জায়গাতে ব্যবহার করতে পারবে। আর সবচেয়ে বড় জিনিস যে এই পিওডি একটা ব্যান্ড, এমন একটা ব্যান্ড হয়ে গেছে যে তোমার যে কোনো স্পিকার, ধরো কিউ ওয়ান বা যে কোনো আদার্স ব্যান্ড ছাড়া তোমার স্পিকার নিলে তোমার হচ্ছে কিন্তু হয়ে যায়, মানে কি বলবো আর তোমার, ওটা আস্তে আস্তে ম্যাগনেটের পাওয়ারটা কমতে থাকে, সাউন্ডটাও কমতে, একবার কয়েলটা চেঞ্জ করার পর ওটা সাউন্ডটা এমনি অটোমেটিকলি কমে যায়। আর এটা হয় না, একটু যদি ভালো কয়েল লাগানো যায় এটা একদম ধামাকা সেম দেবে, সেম সাউন্ডটি বাজবে। আর এটার ম্যাগনেটের চার্জ কখনো কমে না, হয়তো 10-20 বছর পর কমতেও পারে, ঠিক জানি না, কিন্তু কমসে কম 5-6 বছরের মধ্যে তো কমে না, কারণ এটা আমরাও ইউজ করছি তো আমাদের কোনো প্রবলেম হয়নি, এখনও আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। আর একটা জিনিস, তোমরা হচ্ছে যারা পিওডি ইউজ করে, কেউ কেউ বলে পিওডির দাম সব জায়গায় সমান হয় না, কিন্তু পিওডির দাম সব জায়গায় সমান হয় না। তো কী করে বুঝবা, যে আজকে আমি বলে দিচ্ছি কী করে তোমরা বুঝবা যে পিওডির অরিজিনাল কোনটা, ডুপ্লিকেট কোনটা। ডুপ্লিকেট নেওয়ার থেকে যে কোনো আদার্স ব্র্যান্ডের বা কিউ1ই নেওয়া ভালো একদিক দিয়ে, যে ডুপ্লিকেট নেওয়ার থেকে কিউ1-এর বন্যের ব্র্যান্ডের জিনিসই নেওয়া ঠিক আছে, কিন্তু কিউ1-এর থেকে পিওডিটা ভালো, অবভিয়াসলি ভালো, কারণ দামটাও তো অনেক। পিওডি কী করে চিনবা অরিজিনাল, সেটা আমি বলে দিচ্ছি আজকে। বেঙ্গলিতে প্রথমবার মনে হয় কেউ বলবে পিওডি অরিজিনাল কী করে চিনবা। ফার্স্ট, তোমার এটা মেড ইন থাইল্যান্ড হতে হবে, মেড ইন থাইল্যান্ড। আর এটা জিনিসটা যে কখনো এই সিলটা কখনো উড়বে না, যতই তুমি করো কখনো উড়বে না। আমি বহুত প্রেশার দিচ্ছি, এই যে এখানে দেখো অনেক তোমার দাগ পড়ছে, এটা ঘষা অনেক ঘষা গেছে, তাও কিন্তু ওটা হয়নি, উঠে যা। তো এটা তুমি যতই ঘষরাও এটা কখনো উঠবে না, যতই প্রেশার পাক। আবার এমন না যে তুমি হচ্ছে স্ক্রুড্রাইভার দিয়ে দিবা আর উঠবে না, উঠবে, সবই জিনিস উঠবে, কিন্তু সহজে এটা উঠবে না। আর বোঝাই যাবে যে কোয়ালিটি জিনিসটা আছে না, কোয়ালিটিটা তুমি বুঝতে পারো যে হ্যাঁ পিওডির এটা কোয়ালিটি, যে A1 যে কালার কোয়ালিটি এত সুন্দর কালার কোয়ালিটি, হ্যাঁ বোঝা যায় এটা অরিজিনাল। ম্যাগনেট দেখো এ কত প্রেশার পাইছে, ম্যাগনেট ভেঙে গেছে, হালকা ভাঙছে, একটু প্রেশারে এমন প্রেশার পাইছে যে এত অব্দি টিকে আছে। তাহলে কেমন মাল এটা হতে পারে যে মালটা পড়ে গেছে তাও কিচ্ছু হয়নি, মালটা বাড়ি খাইছে। আর এই যে পিওডির লোগো, এটা যে ডুপ্লিকেটে এটা হচ্ছে তোমার একটুতে স্ক্রুড্রাইভার দিয়ে হালকা বাড়ি দিলে এটা উঠে যাবে, কিন্তু এটা স্ক্রুড্রাইভার দাও আর যে দাও এটা কখনো উঠবে না, এটা কখনো উঠবে না। আর নেক্সট তোমার হচ্ছে এই এখানে তোমার পিওডির লোগো থাকবে। আর এই যে কোয়ালিটি সকেটের কোয়ালিটি, A1 কোয়ালিটি, বোঝাই যায় যে এটা পিওডির মাল, বোঝাই যাবে পিওডির মাল। আর নেক্সট এই যে তোমার হচ্ছে কালার দেখবা, নিচে কালোই থাকে, কারণ এই পিওডি কোয়ালিটি দেখো, এই মালটাই দেয় পিওডির, এটা তার টাইপের মাল আছে, বুঝতে পারলা তো, এটা তার টাইপের মাল, এটা কখনো ওই লাল আর কালো দেয় না, এটা কখনো এটা হয় না পিওডিতে, এটা দেখতে হবে সব সিরিজে না,
এখন কোনো সিরিজে দিতেও পারে, আমি অত লক্ষ্য করা হয়নি, কিন্তু যেটা আমি দেখাচ্ছি সেটা এরকম থাকে অরিজিনাল মালে। আর এটা দেখবা, এটা জিনিসটা লক্ষ্য করবা, যে লোগো থাকবে আর হচ্ছে এইটা কালার রেড অ্যান্ড ব্লু থাকবে, রেড অ্যান্ড ব্ল্যাক না, এই জিনিসটা লক্ষ্য করতে হবে, তাহলে তুমি ঠকবা না, যেখানে যাও ঠকবা না, মাল সবসময় ইয়ে পাবা। তো কিছু ভুল বললে বলে দেবা আমাকে, কারণ আমি চাই না কেউ আমার সব জিনিসই শিখতে লাগে, সে আমার কাছে শিখো আর অন্য কারো কাছে শিখো, সময় আসে সব কিছু, আমিও কিছু জানি না ও কিছু জানে এমন টাইপের ব্যাপার হতে পারে, কিন্তু আমি এই যেটুকু জানি সেইটুকু আমি বলে দিলাম।